109 करोड़ सेलफोन कंज्यूमर्स पर 34,824 करोड़ सालाना का बोझ डाल दिया है। बंधुरा आज एक गल्प बोली, दुई बंधुर गल्प। एक बंधु आरेक बंधु के रोज बिनामूल्य आफिमेर नेशा करातो। प्रथम बंधु रोज एक ही समय अपर बंधुर जन्य आफिम एने एक निर्दिष्ट फाका जायगा एसे अन्य बंधु के डाकतो। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস ও নেশা করিয়ে গেল। কোনো দিন তার জন্য টাকা পয়সা নিত না। কয়েক মাস যাওয়ার পর যখন দ্বিতীয় বন্ধু আফিমের নেশায় চুর হয়ে গেল, একদিন হঠাৎ প্রথম বন্ধু সেই আফিম আনা বন্ধ করে দিল। সে বলল আফিম দরকার হলে তাঁর কাছ থেকে মোটা টাকায় কিনতে হবে। বর্তমানে হঠাৎ করেই এক ধাক্কায় মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে নতুন ট্যারিফ। টেলিকম সংস্থাগুলির এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে আমরা যেন সেই আফিমের নেশাগ্রস্ত ওই বন্ধুটির মতো অবস্থায় পড়েছি। সস্তায় ডেটা ব্যবহারে অভ্যাস করিয়ে বর্তমানে যেন বাধ্য করা হচ্ছে বেশি টাকা দিয়ে পরিষেবা কিনতে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল টেলিকম সংস্থাগুলি? সরকার কেন কিছু ব্যবস্থা নিচ্ছে না? আগামী দিনে কি এভাবেই নিজেদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে যাবে এই সংস্থাগুলি? চলুন আলোচনা করি আজকের ভিডিওতে। জিও, এয়ারটেল ও ভোডাফোন দাম বাড়িয়েছে সকলেই। অন্তত 21% থেকে 25% পর্যন্ত দাম বেড়েছে বিভিন্ন প্ল্যানগুলির। জিওর ক্ষেত্রে আগে 155 টাকায় 2 GB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 189 টাকা। এক্ষেত্রে খরচ বেড়েছে 34 টাকা। 209 টাকায় আগে 28 দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন 1 GB করে ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 249 টাকা। এক্ষেত্রে খরচ বেড়েছে 40 টাকা। এবার এয়ারটেলের ক্ষেত্রে 239 টাকায় প্রতিদিন 1.5 GB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 299 টাকা। এই প্ল্যানে খরচ বেড়েছে 60 টাকা। আনলিমিটেড ভয়েস প্ল্যানগুলির মধ্যে 179 টাকার 28 দিনের প্ল্যানের দাম বেড়ে নতুন দাম হয়েছে 199 টাকা। 84 দিনের প্ল্যানের দাম 455 থেকে বেড়ে হয়েছে 509 টাকা। ঠিক একই হারে বেড়েছে ভোডাফোনের ক্ষেত্রেও। তবে রিচার্জ প্ল্যানের দাম বাড়লেও পরিষেবা কিন্তু একই থাকছে, অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না গ্রাহকরা। 23 জুলাই 2024 থেকে এই তিন বিশাল সেলফোন কোম্পানিগুলি তাদের রিচার্জের খরচ বাড়িয়েছে। একটি সূত্র থেকে জানা যায় ভারতে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 119 কোটি, যার মধ্যে 109 কোটি গ্রাহকই জিও, এয়ারটেল, ভোডাফোনের কানেকশন ব্যবহার করে আসছেন। রিলায়েন্স জিওর গ্রাহক সব থেকে বেশি, প্রায় 48 কোটি। এরপরেই আসে এয়ারটেল, প্রায় 39 কোটি, ও ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা 22 কোটি। বাকি ব্যবহারকারীরা হলেন সরকারি টেলিকম সংস্থার গ্রাহক, যদিও তারা এখনও কোনো খরচ বাড়াননি। জিও 27 জুন 11% থেকে 21% মূল্য বাড়িয়ে দেয়। 28 জুন এয়ারটেল, 29 জুন ভোডাফোন, যা প্রায় 72 ঘন্টার মধ্যে 3 ও 4 জুলাই থেকে কার্যকর করা হয়েছে। একটি সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা দাবি করেছেন, এই টেলিকম সংস্থাগুলি প্রতি মাসে প্রত্যেক ভারতীয় গ্রাহকের থেকে গড়ে 152.55 টাকা আয় করে থাকে। আর এই মূল্যবৃদ্ধির ফলে এই কোম্পানিগুলি ভারতীয় গ্রাহকদের উপরে বছরে 34,824 কোটি টাকার বোঝা চাপিয়ে দিচ্ছে। 3 জুলাই 2024 সে इस देश की तीन सेलफोन कंपनी जिनका मार्केट शेयर 91.6% है, यानी 109 करोड़ सेलफोन यूजर्स 119 करोड़ में से केवल रिलायंस जियो, भारतीय एयरटेल और वोडाफोन का सेलफोन इस्तेमाल करते हैं। मोदी सरकार ने उनके लिए 109 करोड़ सेलफोन कंज्यूमर्स पर 34,824 करोड़ सालाना का बोझ डाल दिया है। তাঁর আরও দাবি, প্রতি গ্রাহক পিছু 30 টাকার বেশি বাড়িয়েছে জিও, যাতে জিও বছরে আরও 17,568 কোটি টাকা বার্ষিক আয় করবে। এয়ারটেল মাসে গ্রাহক প্রতি প্রায় 23 টাকা বাড়িয়েছে, তারা বার্ষিক 10,704 কোটি টাকা আয় করবে। ভোডাফোন আইডিয়া প্রতি মাসে গ্রাহক প্রতি প্রায় 25 টাকা বাড়িয়েছে, ফলে বছরে তাঁরা 6,552 কোটি টাকা আয় করবে। তাহলে বুঝতেই পারছেন সেই চাপ এসে পড়তে চলেছে সাধারণ ভারতীয়দের মধ্যে। বর্তমানে মোবাইল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে পড়েছে, যার চাপ পড়বে সংসারের খরচেও। বহু শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের পক্ষে এই খরচ বহন করা সহজ হবে না। বহু নাগরিকের একার সামান্য আয়ে পুরো পরিবার চলে, সেই বেতনেই পরিবারের খাওয়া, সন্তানদের পড়াশোনা ও ওষুধের খরচ চলে। এই পরিস্থিতিতে প্রায় প্রতি বাড়িতে 2-3টে মোবাইলের খরচ বহন করা কি সহজ? তাহলে এখন প্রশ্ন, হঠাৎ করে কেন এই মূল্যবৃদ্ধি করার প্রয়োজন হলো? কোন মানদণ্ড থেকে এই খরচ বাড়ানো হলো?
কি মতামত কেন্দ্রের? সম্প্রতি ইকোনমিক্স টাইমস সংবাদ মাধ্যমে এই নিয়ে কথা বলেছেন টেলিকম রেগুলেটরি অথরিটির এক উচ্চপদস্থ আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি প্রকারান্তরে সমর্থন জানিয়েছেন এই ট্যারিফ বৃদ্ধিকে। ট্রাইয়ের ওই উচ্চপদস্থ ব্যক্তির মত অনুযায়ী কেন্দ্র এই বিষয় নিয়ে ততটা চিন্তা করছে না। বর্তমানে টেলিকম বাজারে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার, ফলে এই দাম বাড়ানোয় অনৈতিক কিছু নেই বলেই মনে করছে তারা। গ্রাহকদের বিষয়ে কি মন্তব্য কেন্দ্রের? সরকারের শীর্ষ স্তরের ওই আধিকারিকের কথায় গ্রাহকদের পকেটে সামান্য চাপ পড়বে, কিন্তু সেটাও খুব অনৈতিক বলে মনে করেন না তিনি। তাঁর কথায় খুব সামান্য একটু চাপ পড়বেই যা, পাশাপাশি এটাও দেখার অনুরোধ তিনি করছেন যে দীর্ঘ তিন বছর পর এই প্রথম দাম বাড়ানো হলো, বিশ্বের মধ্যে এখনও সবচেয়ে সস্তা। দাম নিয়ে গত কয়েকদিন বেশ কয়েক দফা হইচই হয়েছে, গ্রাহকদের মধ্যে সেই নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে, কিন্তু ট্রাইয়ের শীর্ষ স্তরের আধিকারিকের কথায় এই ডেটা প্ল্যানগুলি মোটেই দামি নয়, বরং বেশ সস্তা। বিশ্বের মধ্যে এখনও সবচেয়ে সস্তা রয়েছে এই ডেটা প্ল্যানগুলি। দাম বাড়ানোর পরেও রিচার্জ প্ল্যানগুলি সাশ্রয়ী রয়েছে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি, তাই এই নিয়ে বিশেষ অসন্তোষ প্রকাশের প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। তাহলে কি ট্রাই কিছুই করবে না? না, এই মুহূর্তে ট্রাই এই মূল্যবৃদ্ধি নিয়ে কিছুই করবে না বলে জানিয়েছে, কারণ মূল্যবৃদ্ধির সম্পূর্ণ অধিকার আছে সংস্থাগুলির, এমনটাই নাকি নিয়ম, সেখানে নাকি সরকারের নাক গলাবার বিশেষ জায়গাও নেই।